ট্যাবলো সাজিয়ে সম্প্রীতি যাত্রার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার সারলে নবদ্বীপ পৌরসভায় 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কোঅর্ডিনেটর তথা তৃণমূল মনোনীত প্রার্থী মনিকা চক্রবর্তী। এই দিন বিকেলে প্রার্থী মনিকা চক্রবর্তীর সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বড়ালঘাট সংলগ্ন তৃণমূলের মুখ্য দলীয় কার্যালয় থেকে বের হয়ে 10 নম্বর ওয়ার্ডের বড়বাজার রোড সহ বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। পাশাপাশি শোভাযাত্রার মধ্য দিয়ে ওয়ার্ডের বসবাসকারী সাধারণ ভোটারদের সাথে সৌজন্যতামূলক সাক্ষাৎকার ও ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী। প্রার্থী ছাড়াও শোভাযাত্রার অগ্রভাগে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান তথা 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিমান কৃষ্ণ সাহা সহ নবদ্বীপ শহরের তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। সামনেই পৌরসভা নির্বাচন, আপনি 10 নম্বর ওয়ার্ডের প্রার্থী, কি বলবেন ভোটারদের উদ্দেশ্যে? বিগত 10 বছরে এখানে কাউন্সিলর, এখন কোঅর্ডিনেটর থেকে আবার প্রার্থী হয়েছি। আমার ওয়ার্ডের আমি চাইবো যে কাজগুলো আমার অসম্পূর্ণ আছে, পুনরায় নির্বাচিত হয়ে সেই কাজগুলোকে সম্পূর্ণ করার লক্ষ্য আমার মধ্যে আছে। আপনার ওয়ার্ডে প্রায় 2200 ভোটার, নতুন ভোটার মিলিয়ে 2200 ভোটার, কি বলবেন ভোটারদের উদ্দেশ্যে আগামী দিনের জন্য? ভোটারদের উদ্দেশ্যে বলতে আমার সাথে ভোটারদের পারিবারিক রিলেশন, রাজনৈতিক রিলেশন নয়। আমি চাইবই এখানে বিরোধী শূন্য ভোট হবে, এবং এটাই ওয়ার্ডের লোকও আশা করছে, কর্মীরাও আশা করছে, সাধারণ ভোটাররাও আশা করছে যে 10 নম্বর ওয়ার্ড বিরোধী শূন্য হবে। জেতার পক্ষে কতটা আশাবাদী? যে 100% আশা আছে। আপনার নাম? মনিকা চক্রবর্তী।